আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব। ট্রেডিং এর জন্য আপনাদের এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখা উচিত। আশা করি আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেডিং করার ক্ষেত্রে যে বিষয়গুলো সবসময় আমাদের মাথায় রাখতে হবে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে নির্দ্বিধায় বলতে পারি আপনাদের সময় বৃথা যাবে না। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ট্রেডিং এর ক্ষেত্রে সহজেই সফলতা পেতে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয় এবং এগুলো মেনে চলা উচিত। এর মধ্যে অনেক কিছু আমরা অলরেডি শেয়ার করেছি, আশা করি আপনারা সেগুলো প্রতিনিয়ত ফলো করেন এবং আজকে আমরা আরো কয়েকটি বিষয় উপস্থাপন করব, সেগুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। তাই একান্তভাবে অনুরোধ করব ভিডিওটি আগে দেখুন, তারপর পালন করার চেষ্টা করুন। তাহলে কথা না বাড়িয়ে এই বিষয়গুলো দেখে নেওয়া যাক। প্রথমত, ট্রেডিং এর সময় ব্যাপ্তি অনুসারে প্রফিট নিন। প্রফিটেবল ট্রেড তাড়াতাড়ি ক্লোজ কিংবা লস ট্রেডকে দীর্ঘায়িত করবেন না। এই বিষয়গুলো করা আসলে নিজের সাথেই ধোকাবাজি করার মতো, এতে আপনি নিজের অজান্তেই নিজের ক্ষতি করে চলছেন। আপনার ট্রেড একটু প্রফিটে গেলে এতে আপনি ধৈর্য হারা হয়ে গেলেন আর চিন্তা করছেন না জানি কখন আবার বিপরীত দিকে চলে যায়, তাই আপনি তাড়াতাড়ি করে এন্ট্রি ক্লোজ করে দিচ্ছেন। আবার যখন মার্কেট লসে যেতে থাকে তখন আপনি আস্তে আস্তে করে এসএল বাড়িয়ে দেন আর বোকার মতো আশা করছেন হয়তো মার্কেট একটু পরে আবার ঘুরে যাবে। এরকম করে আপনি কিছুক্ষণ পরপর স্টপ লস বাড়িয়ে চলছেন, তারপর শেষমেশ দেখা যাবে আপনার এসএল হিট করছে। তারপর কি দেখা গেল, আপনার টিপি অনেক ছোট কিন্তু এসএল বড়, মানে আপনার প্রফিটের তুলনায় লস অনেক বেশি। কয়েকটি ট্রেড প্রফিটে আসার সাথে সাথে রিস্ক বাড়াবেন না এবং অতিরিক্ত ট্রেড করবেন না। আমাদের ট্রেড যখন লাগাতার কিছু প্রফিটে আসতে থাকে তখন আমাদের কনফিডেন্স লেভেল মাত্রাতিরিক্ত বেড়ে যায়। সেটাকে কনফিডেন্স লেভেল বললে ভুল হবে, সত্যি বলতে আমাদের লোভ বেড়ে যায়। যেটা আমরা জানি, লোভ এবং ওভার কনফিডেন্স কখনোই ভালো না। কয়েকটি এন্ট্রি লাগাতার পক্ষে আসায় আমরা লোভে পড়ে যাই এবং লট সাইজ বাড়িয়ে দিয়ে ট্রেড করি এবং নিজে টার্গেট পূরণ হলেও ওভার ট্রেডিং করি। এটা আমাদের জন্য ক্ষতি ডেকে আনে। তারপর ট্রেডের মাঝামাঝি সময়ে ট্রেডিং প্ল্যান চেঞ্জ করবেন না। আপনি এন্ট্রি নেওয়ার পর ঠিকভাবে হিসেব নিকেশ করে এসএল এবং টিপি সব সময় সেট আপ করবেন এবং এরপর এই বিষয় নিয়ে আর কিছু চিন্তা করবেন না। অর্থাৎ হুট করে সেই এন্ট্রি কেটে দেওয়া কিংবা এসএল এবং টিপি পরিবর্তন করা এই সকল বিষয় থেকে দূরে থাকবেন, কারণ আপনি যখন একবার এন্ট্রি নিয়েছেন এবং এসএল টিপি সেট আপ করেছেন তখন বিভিন্ন অ্যানালাইসিস করেই এন্ট্রিটা নিয়েছেন। তাই আপনার উচিত হবে সেটাকে আগে কার্যকর করা এবং সেই সিদ্ধান্তেই অটল থাকা। বারবার সিদ্ধান্ত পরিবর্তন করলে এতে লাভের তুলনায় ক্ষতি বেশি হবে। তাই শুরুতেই ফ্রেশ মাইন্ডে ভালোভাবে অ্যানালাইসিস করুন, তারপরে এন্ট্রি নিন এবং এন্ট্রি নেওয়ার পর সেটা নিয়ে আর মাথা ঘামাবেন না। নতুন স্ট্র্যাটেজিতে সরাসরি রিয়েল ট্রেডিং করবেন না, আগে ডেমোতে সাকসেস রেট দেখে নিন। লস এবং প্রফিট সকল ট্রেডেরই রেকর্ড রাখুন, পরবর্তী সময়ে কাজে লাগবে। লিখে রাখার অভ্যাস থাকলে অনেক ভালো, কারণ অনেক সময় আপনার মনে থাকবে না কিংবা যদি স্টোরি দেখেন তাহলে সেটা দেখে বুঝতে পারবেন না যে কোন এন্ট্রি কোন স্ট্র্যাটেজি ফলো করে নিয়েছেন। তাই চেষ্টা করবেন নোট করে রাখতে, যাতে আপনি দিন শেষে একটা হিসেব করতে পারেন আপনার কোন স্ট্র্যাটেজি কেমন ফিডব্যাক দিচ্ছে। ফ্রেশ মাইন্ড না নিয়ে ট্রেডিং শুরু করবেন না, এক্ষেত্রে আমরা অনেকেই তেমন কেয়ার করি না। সাধারণত আমরা এদিকে তেমন পাত্তাই দিই না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ ফরেক্সে আপনাকে কাজ করতে হবে নিজের টেকনিক দিয়ে। অবশ্যই আপনার টেকনিক কাজে লাগাবেন নিজের মাথা ব্যবহার করে, কিন্তু যদি আপনার মাইন্ড তখন ফ্রেশ না থাকে তখন আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন না। আপনার মধ্যে মেন্টালি প্রেশার থাকবে এবং অ্যাড হবে ফরেক্সে লস হবার ভয়ের প্রেশার। তাই চেষ্টা করবেন ফ্রেশ মাইন্ড নিয়ে ফরেক্সে প্রবেশ করতে। সব থেকে বেশি ভালো হয় ঘুম থেকে ওঠার পরেই কিংবা গভীর রাতে, কারণ ঘুম থেকে ওঠার পর আমাদের মাইন্ড ফ্রেশ থাকে, তখন কাজ করতে সুবিধা হবে আর রাতের বেলাও তেমন সারা শব্দ থাকে না, আপনি ফ্রিলি কাজ করতে পারবেন। এরপরে রয়েছে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট প্রফিট টার্গেট নিয়ে ট্রেডিং করুন। টার্গেট ফিল আপ হয়ে গেলে ওই দিনের জন্য ট্রেড সমাপ্ত করুন, আর মার্কেটের ভলাটিলিটি ভালো না থাকলে টার্গেট ফিল আপ করতে যাবেন না। আমরা কিন্তু একটা টার্গেট নিয়েই প্রত্যেক দিন ট্রেডিং করি, আবার প্রত্যেক দিন যে আপনার টার্গেট পূরণ হবে এমন কিন্তু না। দেখা যাবে একদিন কম প্রফিট হবে আবার আরেকদিন বেশি প্রফিট হবে, তাই এভাবেই মেনে নিতে হবে। কিন্তু একদিন দেখলেন মার্কেটে তেমন মুভমেন্ট নেই, তারপরও আপনি নিজের টার্গেট ফিল আপ করার জন্য বসে রয়েছেন, এর থেকে ভালো হয় সেই দিন টার্গেট ফিল আপ না করা, কারণ মার্কেটে ভলাটিলিটি না থাকলে আপনার কাজ করতে কষ্ট হবে। তাই ট্রেডিং সেশন দেখে কাজ করুন, কারেন্সি পেয়ার কোরিলেশন দেখে ট্রেড করুন এবং আপনি নিজে কোন ধরনের ট্রেডার সেটা আগে বাছাই করুন এবং সে অনুযায়ী কাজ করুন। ট্রেডের ক্ষেত্রে প্রতি ট্রেডে প্রফিট আশা করবেন না,
আমরা প্রত্যেকটা ট্রেড করার সময় সেটা থেকে পজিটিভ রেজাল্ট আশা করি। এটা খারাপ কিছু নয়, যেহেতু আপনি অ্যানালাইসিস করেছেন তাই ভালো কিছু আশা করতেই পারেন। কিন্তু একটা এন্ট্রি লস হলে সেটার জন্য মন খারাপ করে বসে থাকা কিংবা রিভেঞ্জ ট্রেডিং করা মোটেও উচিত না। প্রথমত ফরেক্সে আসার আগে আপনাকে লস মেনে নেওয়ার টেন্ডেন্সি রাখতে হবে। শুধু ফরেক্সে নয়, যে কোনো বিজনেসের ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার সাহস এবং লস মেনে নেওয়ার টেন্ডেন্সি থাকতে হবে, অন্যথায় আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। তাই প্রতিটা এন্ট্রি নেওয়ার আগে সেখান থেকে পজিটিভ রেজাল্ট আশা করবেন, কিন্তু নেগেটিভ রেজাল্ট পেলে সেটা নিয়ে বসে থাকবেন না কিংবা রেগে মেগে রিভেঞ্জ ট্রেডিং করবেন না, এটি সম্পূর্ণভাবে পরিত্যাগ করুন। যাবার আগে আপনাদেরকে এটি অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন কিংবা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট এখনই এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে ফরেক্স বিডির সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। একটি কথা বলে রাখি, আপনারা যেখানেই অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকারের ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন, যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন, ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।